কয়েকদিন ধরে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করে দেশজুড়ে চলা আন্দোলনে সংহতি জানিয়েছেন অভিভাবকরা। সন্তানের পাশে অভিভাবক ব্যানারে রাজধানীতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে অভিভাবকরা চলমান সহিংসতার নিন্দা জানান। দ্রুত দাবি মেনে নিয়ে দেশে শান্তি ফিরুক, এমন প্রত্যাশা তাদের। বিস্তারিত জানিয়েছেন রাশেদ বাপ্পি। চলমান কোটা সংস্কার আন্দোলনে যে শুধু শিক্ষার্থীরাই অংশ নিয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের পাশে শুরু থেকেই অভিভাবকরা ছিলেন, অভিভাবকরা এখনও আছেন। শনিবার সকালে অভিভাবকরা রাস্তায় বেরিয়ে পড়েন, তারা মিছিল এবং স্লোগানে স্লোগানে তাদের সন্তানদের যে দাবি সেই দাবি তুলে ধরেন। মিছিলটি শুরুতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়, এরপর কাঁটাবন মোড় প্রদক্ষিণ করে হাতিরপুল বাজার হয়ে মিছিলটি চলে যায় সোনারগাঁ হোটেল মোড়ে। এবং এই মিছিল যখন চলছিল তখন আশপাশের যারা অবস্থানকারী সাধারণ মানুষ ছিলেন তারাও কিন্তু সমর্থন জানিয়েছেন। অনেকেই আবার নিজের প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে বাইরে বেরি হয়ে এই মিছিলটির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, মিছিলে যুক্ত হয়েছেন। মিছিলে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেটি নিজেদেরও দাবি দেওয়া, সন্তানদের দাবির সঙ্গে একতা প্রকাশ করে স্লোগান দেন অভিভাবকেরা। এবং তারা বলেন শিক্ষার্থীদের দাবির সঙ্গে তাদের দাবির কোনো পার্থক্য নেই, শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে তাদের কর্মসূচির কোনো পার্থক্য নেই। শিক্ষার্থীরা বা তাদের সন্তানেরা যে কর্মসূচি দিচ্ছেন, যে দাবি জানাচ্ছেন, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অভিভাবকেরা মাঠে থাকবেন, সড়কে থাকবেন, এমন প্রতিশ্রুতি তারা দিয়েছেন। কোনোভাবেই তো এদেরকে থামানো যাচ্ছে না, এরা তো আমাদের সন্তানদেরকে মেরেই যাচ্ছে, খুন করে যাচ্ছে। আমরা জানতে চাই আমাদের সন্তানদেরকে গুলি করে মারা এই পুলিশ বাহিনীর পোশাকে কারা? কারা এত নির্বিবাচে নিজের সন্তানকে গুলি করতে পারে? কারা? আমাদের সন্তান যে ন্যায্য দাবি করেছে তার পক্ষে আছি, আমাদের সন্তান তাদের ন্যায্য দাবিতে যতদূর যেতে চায় আমরা অভিভাবক হিসাবে ততদূর তাদের পাশে থাকতে চাই। তারা যে পথ দিয়ে চলতে চায় তাদের দাবিতে আমরা সেই পথ দিয়ে চলতে চাই। পাশাপাশি গত কয়েকদিনে শিক্ষার্থীদের উপরে যে হামলা নির্যাতনের ঘটনা ঘটেছে সেটির নিন্দা প্রকাশ করেছেন, পাশাপাশি আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন অভিভাবকেরা। এর আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়, সেই সমাবেশ থেকে অভিভাবকরা তাদের যে দৃপ্ত কণ্ঠস্বর সেটি তারা তুলে ধরেন। তারা এই যে নির্যাতন নিপীড়ন তার তুমুল প্রতিবাদ জানান। আজকের প্রতিদিনের রাত নির্ঘুম কাটে, কখন আমার ছেলেকে নিয়ে যাবে, কখন আমাকে নিয়ে যাবে, আমরা রাস্তায় কিভাবে দাঁড়াবো, এই আতঙ্কের মধ্যে দিয়ে আমাদের প্রতিটা দিন অতিবাহিত হচ্ছে। যেন আমাদের ছেলেদের উপরে আর একটাও গুলি না করে, তাহলে তাদের যে পরিণতি হবে সেটা যেমন তাদের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। কোনো রাজনৈতিক দলের সমর্থক হিসাবে এখানে উপস্থিত হই নাই, আমরা সবাই মা বোন ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য উপস্থিত হয়েছি। শিক্ষার্থী কিংবা অভিভাবকদের এই কর্মসূচি ধ্বংসাত্মক নয়, তারা সহিংসতা পছন্দ করেন না এবং সহিংসতার পক্ষেও তারা নন। দেশের সামগ্রিক উন্নতি অগ্রগতি যাতে বাধাগ্রস্ত না হয় এমন কোনো আন্দোলনের পক্ষেও তারা নন, এমনটাই দাবি তাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।